নমস্কার। যোরহাট পৌরসভার দায়িত্বহীনতার এক বিশেষ কাণ্ডক লৈ যোরহাটত শেহতীয়াকৈ ব্যাপক চর্চা হয়েছে। দশমীর বিসর্জনের সময়সাত দশমীর সন্ধিয়া যেতিয়া পূজা মণ্ডপ সমূহৰ পৰা প্রতিমা সমূহ শোভাযাত্রা করে লৈ যোৱা হৈছিল, সেই সময়ত বিগত বর্ষর দরে এইবারও সমগ্র গড়ালি আন্ধারে আবরি আছিল। সেই সময়ত গড়ালিত হাজার হাজার লোক ওলাই আহিছিল প্রতিমা বিসর্জন চাবর বাবে, দেবীমার আশীর্বাদ লবর বাবে। আর 2022 চনত নিউজ 18 অসম নর্থ ইস্টে যেতিয়া আমি সেই বাতৰি সম্প্রচার করেছিল যে কেনেদরে হাজার হাজার লাখর ঘরত লোক উপস্থিত থাকার সময়ত দশমীর সন্ধিয়া যোরহাটর গড়ালি সম্পূর্ণরূপে অন্ধকারে আবরি আছিল, আর সেই সময় শোভাযাত্রা করে এনে ধরনের প্রতিমা সমূহ লৈ যোৱা হৈছিল। আর সেই বাতৰিৰ পিছত যোরহাট পৌরসভায় নিশ্চিতি প্রদান করেছিল যে এইবার অর্থাৎ 2023 বর্ষত জেনেরেটরের জড়িয়ে গড়ালি আর এটি রোড যি পথেরে এনেদরে প্রতিমা সমূহ শোভাযাত্রা করে লৈ যোৱা হয় সেই সমূহ পোহরে আলোকিত করে তোলা হব। কিন্তু আমি দেখিলে পালো যে এইবারও গড়ালি সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে থাকিল, হাজার হাজার লোক সমবেত হয়েছিল গড়ালি সেই সময়ত, কিন্তু সেই আন্ধারর মাজেরে প্রতিমা সমূহ শোভাযাত্রা করে লৈ যোৱা হয়েছিল। আর এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে রাইজর মাজত। কিন্তু যোরহাট পৌরসভায় কব বিচাৰে যে তেওঁলোকে এইবারও আলোকর ব্যবস্থা করেছিল, জেনেরেটরের জড়িয়ে লাইটর ব্যবস্থা করেছিল, কিন্তু যিসমূহ ভিডিও ফুটেজ নিউজ 18 অসম নর্থ ইস্টে আমি গোটেই সমগ্র পথছোৱা পরিভ্রমণ করে সংগ্রহ করেছিল তাত কিন্তু আমি দেখা নাপালো। বা নিউজ 18 অসম নর্থ ইস্টের দর্শকসকলকে আমি আহ্বান জানাইছো যে ফুটেজসমূহ প্রত্যক্ষ করক আর অনুমান করক, ধারণা করক যে যোরহাট পৌরসভায় কোৱাৰ দৰে কতলোকে পোহরের ব্যবস্থা করেছে। এই ক্ষেত্রে আমি আরো অধিক অনুসন্ধান করেছিল যে কেনেদরে এই পথছোৱা পোহরে আলোকিত করে তুলিবা যায়। তেতিয়া আমি জানিব পারিছিল যে যোরহাটর গড়ালি যিসমূহ স্ট্রিট লাইট আছে সেই স্ট্রিট লাইট সমূহর সংযোগ হয়েছে পৃথক, অর্থাৎ কোনো দুর্ঘটনা নঘটিবর বাবে দেবী বিসর্জনের সময়সাত যেতিয়া বিদ্যুৎ কর্তন করা হয়, APDC-এ যেতিয়া বিদ্যুৎ কর্তন করে সেই সময়ত এই স্ট্রিট লাইট সমূহর যিটো কানেকশন আছে সেই কানেকশনটো ঘরুয়া কানেকশনের সহিতে সম্পূর্ণরূপে পৃথক, তার বাবে সুকিয়া ট্রান্সফর্মার আছে। আর যদিহে যোরহাট পৌরসভায় যোরহাট গড়ালি SBI যেটো ATM আছে সেই ই কর্নারের সন্মুখত যেটো এই স্ট্রিট লাইট সমূহর বাবে যেটো মূল বিদ্যুতের সংযোগ আছে তাত যদি এটা জেনেরেটর আর একটা চেঞ্জ ওভার বহুয় জেনেরেটরপরা সেই স্ট্রিট লাইট সমূহ সংযোগ দিলেহেন তেনহলে সমগ্র গড়ালি পোহরে আলোকিত হয়ে থাকিলহেন। মিটিংর পিছত মিটিং অনুষ্ঠিত হয়েছিল যোরহাটত দুর্গা পূজা সুচারুরূপে পরিচালিত করবর যোরহাট জেলা প্রশাসন পৌরসভাকে ধরে বিভিন্ন বিভাগ সমূহের মাজত আলোচনা হয়েছিল, পূজা সমিতি সমূহের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু আমি দেখিলে পালো যে যোরহাটর গড়ালি আর এটি রোডত যোরহাট জেলা প্রশাসনে হোক পৌরসভায় হোক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই CC ক্যামেরার ব্যবস্থা করবলে পাহরি গল, যত নেকি পূজা মণ্ডপ সমূহত CC ক্যামেরা লগাটা বাধ্যতামূলক আছিল, কিন্তু যত হাজার হাজার লাখর ঘরত লোকর সমাবেশ ঘটে তাত কিন্তু সেই পথ দুটাত কিন্তু CC ক্যামেরা লগা নহল। তার সমান্তরালক যোরহাট পৌরসভায় বারম্বার দাবি করে আহিলেও জেনেরেটর জড়িয়ে পোহরের ব্যবস্থা করেছে বলে দাবি করে আহিলেও কিন্তু কোনো পোহর আমি প্রত্যক্ষ নকরিল। আন্ধারর মাজতে 2022 চনের দরে এইবারও যোরহাটর হাজার হাজার লোকে দেবী বিসর্জনের প্রক্রিয়ার মাজত আনন্দ উৎসব আনন্দ করবলগা এক পরিস্থিতি আমি দেখিলে পালো। আর ইয়ার পাছতো কিন্তু নাও বুড়িলেও যে টিঙরপরা নেনামে যোরহাট পৌরসভার ক্ষেত্রতো আমি তাকেই দেখিলে পাইছো। এইখানে ভিডিও ফুটেজ প্রত্যক্ষ করার পিছতো কিন্তু যোরহাট পৌরসভায় কব বিচাৰে যে গড়ালিত পোহরের ব্যবস্থা করেছিল। ধন্যবাদ।